আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন রোল বা চিকেন ব্রেড যে যেটাই বলুন তো এই চিকেন ব্রেডটি খেতে কিন্তু দারুণ মজা বিশেষ করে বাচ্চাদের এই ব্রেডগুলি খুবই পছন্দ তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ কুসুম গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই তো মিশিয়ে নেওয়ার শেষ এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আটা তো আমি আজকে বেডটি আটা দিয়ে তৈরি করে নিব তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সব ড্রো তৈরি করে নিব তাই তো ড্রোটা তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব তাই তো খুব ভালোভাবে মথে নিয়ে নিয়েছি এর মধ্যে দেখুন তো এখন আমি রেস্টের জন্য রেখে দিব এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব তো এক ঘন্টা পর চলে আসলাম দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে এরই মধ্যে তো এখন আমি হাত একটু তেল মেখে এখন উপর থেকে চেপে চেপে বাতাসটা বের করে খুব ভালোভাবে মধে নিচ্ছি তো এখন আমি আবারও খুব ভালোভাবে এখন টেনে টেনে খুব ভালোভাবে মথে নিব তো এই কাজটা অবশ্যই করতে হবে তা নাহলে ব্রেডগুলো পারফেক্ট হবে না তো এখন আমি একটা ছুরির সাহায্যে এই যে ড্রোটাকে ভাগ করে নিয়েছি মানে লেসি কেটে নিচ্ছি এখানে আমি আটটা পিস করে নিয়ে নিয়েছি আটটা লেসি বানিয়ে নিয়েছি তো হয়ে গিয়েছে তো এখন আমি পুরোটা রেডি করছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ তো এখন এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পানি কষানোর জন্য সামান্য তো তো এখন একটু সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে কষানো শেষ এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গাজর কুচি তো গাজরগুলো আমি আগে থেকেই গ্রেড করে রেখে দিয়েছিলাম তো গাজর কুচি এখানে এক কাপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপের মতো এই তো ঝুড়ি করা চিকেন তো এটা আমি আগে থেকেই রেডি করে রেখে নিয়েছিলাম তো এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এখন অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপের মতো তো এখন খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো হয়ে গিয়েছে চিকেন পুরটা একদম রেডি তো এখান থেকে একটা লেসি নিয়ে এখন আমি একটা রুটির শেপ দিয়ে দিব বেলে তো বাকিগুলো সরিয়ে রেখে দিচ্ছি তো এর তো দেখুন আমি একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি একটু লম্বার লম্বার দিক করে যাতে একটা রোল হবে তার কারণে একটু লম্বা করে রুটির শেপ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুরটা আপনাদের আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়ে এখন দেখুন আমি যে কাজটা করতেছি একটু মন দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এই তো এই যে পুরটা দিয়ে আমি উলটিয়ে দিয়ে একটু ভালোভাবে চিল করে দিচ্ছি যাতে না ছুটে যায় তো এখন এই পর্যায়ে আপনারা চাইলে সরাসরি এটাকে রোল করে পরে বেক করে নিলেই হবে তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি একটা শুরি দিয়ে এই যে একটু কেটে কেটে ডিজাইন করে দিচ্ছি এতে কি সুন্দর লাগবে তো এখন দেখুন আমি এই রোল শেপ দিয়ে দিচ্ছি এই তো মুড়িয়ে নিচ্ছি তো এরই মধ্যে এই যে হয়ে যাচ্ছে একটা রোল ব্রেড রোল তো এই যে এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখেই নিলেন খুবই সহজ মন দিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন তো আমি আগের থেকেই একটা নর্মাল কাগজ লেখালেখির কাগজ ওয়েল ব্রাশ করে এই যে একটা ট্রেতে নিয়ে নিয়েছি এই যে এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নিব এই এখানে আমি চারটি রোল দিয়ে দিয়েছি বাকি চারটি অন্য ট্রেতে আমি বেক করব তো যে একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এতে খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য তাই তো খুব সতর্কভাবে এবং সুন্দর করে ব্রাশ করে নিয়ে নিয়েছি ডিমের মিশ্রণটা তো এখন আমি বেক করে নিব তো আমি ওভেনে এটাকে ব্রেক করে নিব এই যে এর মধ্যে ব্রেক করে নিয়ে এখন আমি বের করে নিয়েছি এখন দেখাচ্ছি দেখুন ব্রেডগুলি কতটাই পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন খুবই সফট হয়েছে তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন পুরে ভরা রোল ব্রেড তো আমার আজকের এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইও অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ